ধর্মপ্রাণ প্রতিটি মুসলমানের একমাত্র চাওয়া, আল্লাহর ঘর পবিত্র কাবা তাওয়াফ করা এবং আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ মসজিদে নববীতে নামাজ পড়া। বিভিন্ন কারণে অনেকের পক্ষেই হয়তো সম্ভব হয় না আল্লাহর নবীর মসজিদ দেখা বা সেখানে গিয়ে নামাজ পড়া, কিন্তু অনেকেরই স্বপ্ন আল্লাহর নবীর সেই মসজিদটি দেখা, ভেতরটা কেমন কিংবা সেই মসজিদটা আসলে দেখতে কেমন। এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। আপনি ঘরে বসেই দেখতে পাবেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ মসজিদে নববী। ঘরে বসেই মুঠোফোনে মদিনার মসজিদে নববীর ভেতর বাইরে দেখা যাবে। শারীরিক ও আর্থিক অন্য যে কোনো কারণে মদিনায় মসজিদে নববীতে যেতে না পারলে তারা মসজিদে নববীর ভেতর বাইরে দেখার সুযোগও পান না। ঘরে বসে এবার ভার্চুয়ালি মসজিদে নববী দেখার সুযোগ করে দিয়েছে একটি ওয়েবসাইট, যার ঠিকানা www.vr.quranacomplex.gov.sa/msq। ভার্চুয়ালি মসজিদে নববী দেখার সময় আজান সহ পবিত্র কোরআন তেলাওয়াত শোনা যাবে। মসজিদে নববী প্রাঙ্গণে থাকা উল্লেখযোগ্য স্থানগুলো ঘুরে ঘুরে ত্রিমাত্রিক ছবি দেখা যাবে এবং দরকারি সকল তথ্য জানা যাবে। শুধু তাই নয়, বিভিন্ন দিক দিয়ে প্রবেশের পর মসজিদে নববীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারকের সামনে ও উপরের অংশ দেখতে পাবে ভার্চুয়াল ভ্রমণকারীরা। মসজিদে নববীর বেশ কয়েকটি প্রবেশ পথ রয়েছে, আল সালাম গেট, জিব্রাইল গেট, আবু বকর আল সিদ্দিক গেট, আল রহমা গেট, উমর ইবনে আল খাত্তাব গেট এবং কিং ফাহাদ গেট। গেট নির্বাচন করে দিলে সেই পথে মসজিদে নববীতে প্রবেশ করা যাবে। পর্দার উপরে মাঝখানে থাকা নির্দেশনাসূচক বাটন থেকে গেটগুলো নির্বাচন করতে হবে। ঢোকার পর দেখা যাবে পাঠাগার, গ্যালারি, প্রদর্শনী কক্ষ, নবীর তৈরি মসজিদের উপরের অংশ দেখা যাবে। সবুজ মিনারের বিভিন্ন অংশের পাশাপাশি মসজিদে নববীর মিনারও দেখা যাবে এই ভ্রমণে। ভার্চুয়ালি মসজিদে নববী দেখার সময় কম্পিউটার বা মুঠোফোনের পর্দার আকার ছোট বা বড় করে দেখা যাবে। সৌদি আরবের সরকারি সংস্থা কিং ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স ভার্চুয়াল রিয়ালিটি টিমের ব্যবস্থা করেছে। স্মার্টফোন কিংবা কম্পিউটার ব্রাউজ করেই উপভোগ করতে পারবেন মসজিদে নববী। 2001 সালে কিং ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স কর্তৃক ভার্চুয়াল রিয়ালিটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। 360 ডিগ্রিতে ছবিগুলো ঘুরিয়ে ফিরিয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করার সময় শোনা যাবে মসজিদে নববীর আজান, পবিত্র কোরআন তেলাওয়াত। ভার্চুয়ালি ঘুরে আসতে পারবেন মসজিদে নববী থেকে। এই রমজানে আপনি চাইলেই ভার্চুয়ালি ঘুরে আসতে পারেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত মসজিদে নববী থেকে।